আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ রিজন ফ্রম ফুড কোর্ট হিয়ার। আজকে আমরা চলে আসছি পানকুড়িতে। এই মনোরম পরিবেশের মধ্যে এই চাপ, গ্রিল এবং এগুলো খাওয়ার জন্য আসছি। সো লেটস টেস্ট টেস্ট ইট, শ্যাল উই? আজকে অর্ডার করছি হচ্ছে, এটা হচ্ছে চিকেন চাপ, এটা হচ্ছে চিকেন কাঠি কাবাব, এটা হচ্ছে ওদের সবচেয়ে ফেমাস চিকেন মশালা, আর হচ্ছে চিকেন আচারি। চিকেন আচারি বেসিক্যালি হচ্ছে মশালার সাথে আচার দিয়ে লাস্টে মিক্স করে দেয়, এইটুকুই। আর এর সাথে হচ্ছে 5 টাকা করে এক একটা লুচি আছে, সেই লুচিগুলো নিছি। সো লেটস টেস্ট টেস্ট ইট, বিসমিল্লাহ। আজকে প্রথমে ওদের সবচেয়ে পপুলার আইটেম যেটা, সেটা হচ্ছে চিকেন চিকেন মশালা, ওটা খাইয়ে দেখি। চিকেন মশালাটা অবভিয়াসলি একটু মশলাদার, একটু ভাজা ভাজা বাইরে, ভিতরে নরম, আর হালকা একটু মিষ্টি ভাব আছে। ওর টমেটো সস দেয় তো এর জন্য একটু মিষ্টি ভাব আছে। চিকেন মশালা এখানে আমাদের সবারই অল টাইম ফেভারিট, এই জায়গার এই জায়গার সবচেয়ে পপুলার আইটেম। এখানে লুচিটা হচ্ছে পাতলা এবং ক্রিস্পি, যার সাথে এই যে এই মাংস নরম নরম মাংসের সাথে ভালোই লাগে। তো এখন এখানে চাপ ট্রাই করে দেখি, চিকেন চাপ। এর উপরও গার্নিশ দিচ্ছে অনেক পেঁয়াজ এবং ক্যাপসিকাম এবং মরিচের ভাইজে ভাইজে উপরে গার্নিশ করে দিছে। ভিতরে এখনো জুসি আছে এবং বাইরে ভালোই ক্রিস্পি। তো লুচি দিয়ে খেয়ে দেখি। চিকেন চাপের ফ্লেভারটাও প্রায় একই, কারণ সবগুলাই চিকেন মশালাটাও চিকেন চাপই বানায়, প্রথমে চিকেন চাপই বানায়, তারপরে কাইটে কাইটে তারপরে আলাদা মশলাই করে। তো চিকেন মশালাটা একটু বেশি মশলাদার চিকেন চাপের থেকে, এবং একটু মিষ্টি ভাব আছে যেটা চিকেন চাপের মধ্যে নাই। বলতে গেলে এইটুকুই শুধু মেইন ডিফারেন্স। আর হচ্ছে এটা কাটা কাটা না, এটা আস্তা থাকে, আর ওটা হচ্ছে কাটা কাটা থাকে। তো বেরেস্তা দিয়ে খেয়ে দেখি। পেঁয়াজের হালকা ভাবের সাথে একটু অন্যরকম খেতে লাগে, তো ভালোই আছে। তো এটা হচ্ছে চিকেন কাঠি কাবাব, এটার দাম হচ্ছে মাত্র 60 টাকা, এটা হচ্ছে এখানে সবচেয়ে চিপ আইটেম বলতে গেলে। তো কাঠি কাবাবও অ্যাকচুয়ালি ভাজা, এটা কাবাব বলতে গেলে জাস্ট স্টিকের মধ্যে দেওয়া, এইটুকুই। কাঠি কাবাব এমনি খায় দেখি। তো কাঠি কাবাবের বাইরে দিয়ে ক্রিস্পি এবং হচ্ছে একটু নুনতা নুনতা, আর ভিতরে হচ্ছে সফট। লুচি দেখে দেখি। লুচির এক্সট্রা ক্রিসপিনেসের সাথে কাঠি কাবাবটা ভালোই লাগে। আর ওরা সবগুলো আইটেমের সাথে চাটনি আর সালাদের মতো দেয়, ওটার সাথে খেয়ে দেখি কেমন লাগে। চাটনিটা একটু টক টক এবং সালাদের ফ্রেশনেসের সাথে ফ্লেভার প্রোফাইলটা একটু চেঞ্জ হয়, এইটুকুই। এবার ট্রাই করি হচ্ছে ওদের চিকেন আচারি কাবাব। ফার্স্টে এমনি খেয়ে দেখি। এটা এক্স্যাক্টলি চিকেন মশালার মতো, কিন্তু ইমাজিন করেন এর সাথে অনেকগুলো অনেক আচার দেওয়া আছে। এরা হচ্ছে জলপাইয়ের আচার, তাই না? জলপাই আছে না, এর সাথে অনেক জলপাইয়ের আচার দেওয়া আছে। তো আচারের একটা ভালোই হিন্ট আসে, খেতে ভালোই লাগে। লুচি দেখে দেখি।
চিকেন মশলাটা একটু মিষ্টি ভাবের, কিন্তু আচারিটা হলো ওই মিষ্টি ভাবটা নাই কিন্তু আচারি ভাবটাই অনেক বেশি, এর জন্য খেতে অনেক ভালো লাগে। আমার কাছে এখানে এই সস আছে, এই সস দেখায় দেখি। সব খাবারে ভারীভাবে সাথে এই সসের যে ফ্রেশনেস এবং টক ভাবটা সেটা অনেক ব্যালেন্সিং হয় এবং প্যালেটটা ক্লেন্স করে। আমার মধ্যে এই সবগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে চিকেন আচারি, আর তারপর আমি বলবো চিকেন চাপ। আর মশলা তো অল টাইম ফেভারিট, ওটা যে কোনো সময় খাই, ওটা কোনো কথা নেই। সো তো ফাইনাল কথা হচ্ছে খাবারটা ভালোই ছিল এবং পরিবেশটা এত সুন্দর পরিবেশে এরকম চাপ এবং চিকেন মশলা, এই গ্রিল এবং বারবিকিউ টাইপের আইটেমগুলো ভালোই লাগে। বলতে গেলে ঢাকা ধানমন্ডি লেকের মধ্যে একটা ফিল আসে, কিন্তু এটার পরিবেশ ওইটার থেকে আরও অনেক বেটার। খাবারটাও ভালো ছিল, তো আই রেকমেন্ডেড। এই মনোরম পরিবেশে এখানে ভালোই লাগে খেতে, এবং এই সর্ষে ক্ষেত এই এই টাইমে এই সর্ষে ক্ষেতের মধ্যে ছবিগুলো ভালোই আসবে। অ্যান্ড দ্যাটস ইট, টেস্ট ওভার, উইল সি ইউ ব্যাক।